প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসেন বা এখন ডিসপ্লেতে যেগুলো দেখছেন এইভাবে একটা স্টাইলিশড আইডি কীভাবে মেক করবেন। দেন দেখুন একটি সিম্পল আইডি, এমন একটি আইডি আমরা হচ্ছে সাজিয়ে যেমন দেখাচ্ছি কেমন করছি এটাও দেখাচ্ছি, দেখুন এমন করছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো স্পিক ছাড়া যদি আপনি না যদি শিখতে চান, আর যদি আপনি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনার দেখার কোনো প্রয়োজনই নেই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করবেন, কারণ স্টাইলিস্ট ভিডিও ফেসবুক আইডি মেক, ভিডিও এডিটিং, লোগো মেক, দেখুন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, লোগো মেক, স্টাইলিস্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর আপনার স্টাইলিস্ট ক্যাপশন, আপনার স্টাইলিস্ট ফেসবুক ইউজ করতে যত কিছু লাগে সব কিছু আমার চ্যানেলে পাবেন। আপনি যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এখন আমি সরাসরি ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবো, আমরা সরাসরি এখন কাজে শুরু করে দিব। লাইট অ্যাপসে ঢোকার পর উপরে সাইডে দেখুন তিনটা দাগ আছে, তিনটা দাগের উপর একটি টাচ করুন। টাচ করার পর নিচের দিকে একটু স্লাইড করে নামুন, এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন। তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর এখান থেকে নেমের পাশে এডিট অপশনে একটি টাচ করুন। তারপর এখান থেকে আপনার আগেকার নামটা কেটে দিতে হবে। কেটে দিয়ে পর এখন আমি নোটপ্যাডে চলে যাব। অবশ্যই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিয়েছি যে কোথায় নামগুলো দেয়া থাকবে এবং কীভাবে আপনি কপি করবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ভিডিওর শেষে আপনি নামগুলো কপি করা শিখে নেবেন, বা আপনি যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। দেন এখান থেকে আমি নামটা কপি করে নিলাম। কপি করার পর এখন আবার ফেসবুক লাইট অ্যাপসে যাব। এখান থেকে কিন্তু আপনাকে ডাবল টাচ করতে হবে। দেখুন আমার নামের নিচে কিন্তু কালো একটা দাগ আছে, সেক্ষেত্রে আপনার ভি প্রেস করলে কিন্তু আপনার এটা পেস্ট হবে না। দেন সেই জন্য আপনি ডাবল প্রেস করে তারপর এখান থেকে দেখুন আমি রিভিউ চেঞ্জ দেওয়ার সাথে সাথে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে উইদাউট ভিপিএন, আপনার কোনো ভিপিএন ছাড়াই। এই নামটা ইউজ করলে আপনার কোনো ভিপিএন লাগবে না। এখন আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনি যদি সেভ চেঞ্জের উপর টাচ করুন তাহলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আমরা পাসওয়ার্ডটা উঠিয়ে এখানে সেভ চেঞ্জের উপর একটি টাচ করব। দেন পাসওয়ার্ডটা উঠিয়ে আমি সেভ চেঞ্জের উপর একটি টাচ করলাম, নামটা চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ব্যাক করে প্রোফাইলে এখন প্রোফাইলটা সাজাবো। আমাদের যেহেতু ভিআইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা, যেহেতু অনেক কিছু অ্যাড করেছি সেগুলো এখন আমরা অ্যাড করব। এখন আমি বের হয়ে সরাসরি প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে একটি রিফ্রেশ মারি, দেখুন আমাদের নামটি কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন এখান থেকে এডিট প্রোফাইলে একটি টাচ করব, টাচ করে আমরা হচ্ছে আইডিটা সাজাবো। এখন দেখুন নিচের দিকে বায়ো নামে একটি অপশন আছে, সাইডে অ্যাডের উপর টাচ করতে হবে। বায়োর এখানে যে কোনো এক জায়গায় টাচ করলে আপনার হবে। দেন এখন আমি আবারও চলে যাব নোটপ্যাডে, যেখান থেকে আমি বায়োটা কপি করে ইউজ করেছি। দেন এখান থেকে আমি হচ্ছে নোটপ্যাডে গিয়ে এই আমি যে বায়োটা ইউজ করেছি সেটাও হচ্ছে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স। আর ডিসক্রিপশন বক্স থেকে আপনি কীভাবে কপি করবেন সেটা হচ্ছে ভিডিওর শেষে দেওয়া আছে, ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন। দেন যদি আপনি জেনে থাকেন তাহলে তো আপনার দেখার কোনো প্রয়োজনীয় ছিল না। দেন এখান থেকে আমি এটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। লং প্রেস করে এখানে পেস্টের উপর টাচ করলে পেস্ট হয়ে যাবে। এখান থেকে আমাকে ব্যাক করতে হবে, ব্যাক করে নিচে সেভ অপশন পাবো, সেভ অপশনে টাচ করতে হবে। দেন আমি এখন এখান এটা সেভ করে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবো, কারণ এখানে সমস্যা হচ্ছে এখানে বিষয়গুলো খুব একটা ক্লিয়ার না। এখান থেকে হবিসের উপর একটি টাচ করে আমি বুঝছি যে এখান থেকে অনেক সময়ের প্রয়োজন, এজন্য আমি এখন এখান থেকে স্পিক করে চলে যাবো সরাসরি অফিসিয়াল অ্যাপসে। এখান থেকে স্পিক করে বের হয়ে আমি হচ্ছে অফিসিয়াল অ্যাপসে যাবো এখন, কারণ এখানে আমার ভাল লাগছে না, কারণ এখান থেকে এডিট করতে গেলে আমার অনেক সময় লাগবে। দেন এখানে নাম অফিসিয়াল অ্যাপসে নামটা অন্য একটু অন্যরকম দেখাবে আপনার প্রোফাইলে, কিন্তু অন্যজনের কাছে দেখুন অফিসিয়াল অ্যাপসে কিন্তু আপনার নামটা এমন দেখাবে, কিন্তু নিচের দিকে গিয়ে দেখুন আপনার নামটা কিন্তু এখন নিচের দিকে লং আসবে, বা আপনার ফ্রেন্ডরাও এভাবে লং নেম পাবে। দেন আপনি হচ্ছে উপরের দিকে নামুন, উপরের দিকে প্রোফাইলের নিচে দেখুন এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে, এডিট প্রোফাইলের উপর একটি টাচ করুন। টাচ করে এখান থেকে নিচের দিকে নামুন, এখানে পাবেন হবিস নামে একটি অপশন, হবির সাইডে দেখুন অ্যাড লেখা আছে, অ্যাডের উপর একটি টাচ করুন। অ্যাডের উপর টাচ করার পর এখান থেকে আপনাকে হবিসগুলো সিলেক্ট করতে হবে। আপনি সবগুলো ইউজ করতে পারবেন যতগুলো পারেন, কিন্তু আমি হচ্ছে এখান থেকে বেশ কয়েকটি ইউজ করে সেভের উপর টাচ করে দেবো, কারণ এগুলো আমার সিলেক্ট করতেও কমসে কম 5 মিনিট সময় লাগবে। দেন
আছেন, 5 মিনিট 10 মিনিট প্লাস ভিডিও হলে আপনারা দেখতেছেন না, 15 মিনিটের ভিডিও অ্যাভারেজ ভিউজ 3 মিনিট, সেক্ষেত্রে তো একটু দ্রুত করতেই হয়। দেন আপনার যদি প্রবলেম হয় তাহলে স্পিক করে ব্যাক করে দেখে আসবেন। এখানে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশান আছে, ওয়ার্ক প্লেসের উপর একটি টাস্ক করুন, এখান থেকে অ্যাড ওয়ার্কের উপর একটি টাস্ক করুন। এখান থেকে ওয়ার্ক প্লেসটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনি কপি করে নেবেন। ভিডিও শেষে কপি করাটা দেখানোর কথা রয়েছে, ভিডিওর শেষেই দেখাবো। এখান থেকে আমি এটা কপি করে নিলাম, কপি করার পর এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পর এটা যে নিচে যে কোনো একটা সিলেক্ট করবেন, আমি হচ্ছে একদম শেষেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সেভ অপশনে একটু টাচ করবেন। অবশ্যই এখানে যদি আপনার শেয়ার অপশন আছে এটা ক্রসে দিয়ে কেটে দেবেন, শেয়ার করলে আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে, মানে প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। দেন এটা আমি দুইটা ইউজ করবো। দেন সেম টু সেম এখান থেকে অ্যাড ওয়ার্কের উপর টাচ করে আপনার যতগুলো খুশি অ্যাড করতে পারবেন, 70 থেকে 80টার মতো অ্যাড করতে পারবেন, কিন্তু দিনে 15-16টার বেশি অ্যাড করতে পারবেন না। দেন আমি এভাবে স্পিক করে আমি হচ্ছে বেশ কয়েকটা অ্যাড করে দিলাম, বাট আপনি কিন্তু সমস্যা হলে আবার এগেইন গিয়ে দেখে আসবেন যে কীভাবে আমি অ্যাড করেছি, কারণ আপনার যদি বিস্তারিত দেখাতে যাই তাহলে ভিডিওটা আধা ঘন্টা প্লাস হবে, আপনি দেখবেন না। দেন একটু স্পিক করে ব্যাক করে আবার দেখে আসেন। দেন আমি সবগুলো কিন্তু অ্যাড করা শেষ করে দিছি। এখন আমি প্রোফাইলে গিয়ে একটু ভিজিট করি, প্রোফাইলে একটু রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পর দেখুন এখন কিন্তু দুইটা দুইটা করে বা একটাই সব ইউজ করতে পারেন। আমি কিন্তু ইউজ করার সময় একই ওয়ার্ক প্লেস একাধিকবার ইউজ করি যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, ওয়ার্ক প্লেসগুলো আরও একাধিক ইউজ করতে পারবেন, হবিজগুলো আরও অনেক ইউজ করতে পারবেন। এখন আমরা কপি করব কিভাবে, এখন এই ভিডিওটা সাপোজ আপনি দেখছেন, শেয়ার অপশনে একটি টাচ করুন, এখান থেকে কপির উপর টাচ করে কপি করে নিন যে কোনো একটি ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করলাম। সার্চ বারে একটি টাচ করুন, টাচ করার পর এখান থেকে ভিতরে লং প্রেস করলে কপি পেস্ট হয় জানেন। পেস্ট করার পর এখানে সার্চ দিন, সার্চ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করুন, আপনার ভিডিওটা এখনই ওপেন হবে যে ভিডিওটা দেখছিলেন বা যে ভিডিওর লোগোটা কপি করছেন। এই ভিডিওটার যে টাইটেলটা দেওয়া আছে, টাইটেলের উপর একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে আপনি যে কোনো কিছু আপনি কপি করে নিতে পারবেন, যে কোনো কিছু লং প্রেস করে এখান থেকে কপি করে নিতে পারবেন, সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন।